আমার পত্রিকাটা সাহ আমি ইন্ডিয়া গঠবন্ধনের মানুষ এই বলে সরকারে মেয়া গঠবন্ধনে কি করেছে আমি নাজাম আমি পাহরি আজি ভূপেন বরা সাহেবে বম টম ফাটাই রাখিছি মোর উপর বজাবর কারণে মোর ইউডিএফর মানুষ এতিয়া তেখেত কি করব তেখেতক খুঁজ কইলে যেটু হয়েছে বেয়া হয়েছে আমি বহুত দুঃখ পাইছ এইটু ডিসিশন হয়ে গেল যে চব্বিশত কোন প্রাইম মিনিষ্টার হব কোন সরকার আহ কংগ্রেসে যে ইমান ফালাফালি করেছে আমার অসম সরকার কংগ্রেসে কালি দিনটো ক্লিয়ার হয়ে গেল মানে আগের পর যেটু কই আছো যে ভূপেন বরা কোনো পলিটিক্যাল মানুষ নয় কেতিয়াও যে সেন্ট্রেলর কংগ্রেসের আকর থাকে ভূপেন বরা চেঞ্জ করব এনে অসম জিকিব লাগে আর যদি এইটো নহয় অসমতো সফাই আমার বহুত দুঃখ লাগিছে আমি এইটো ভাবা নাই চিন্তাও করা নাই আমি ভাবিছিলো কমসে কম তিনটা রাজ্যত কংগ্রেসে পাব এইটো আমি ভাবিছিলো এটাই আমার আমি রিজাইন করো এতিয়াই রিজাইন করো যদি লজ্জা থাকে ভূপেন বরার টিম সবে মিলি এক লগে রিজাইন করব কংগ্রেসের পর নিবে আর বিজেপি জয়েন করব ভূপেন বরার কাম নাই এনে ইয়োগল সব বিজেপির মানুষ কংগ্রেস বিজেপির এ টিম আজি ইয়োগল বিজেপি জয়েন করব লাগে কংগ্রেস ত্যাগ করি এরকম সেমিফাইনাল হয়েছে আমার আশা আছে মোদী তথাপিও তথাপিও আমি দিল্লিত গই দিল্লির লগে মিলি কি করব লাগে আমি করিম আর ইন্ডিয়া গঠবন্ধন কেন আহিব পারে বলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল মোদী আকো একবার প্রাইম মিনিষ্টার বিজেপি সরকার আহিব এনেকুৱা এটা ইন্ডিকেশন আজি আমার পত্রিকাটা সাহ আমি ইন্ডিয়া গঠবন্ধনের মানুষ এই বলে সরকারে মেয়া গঠবন্ধনে কি করেছে আমি নাজাম আমি পাহরি আজি ভূপেন বরা সাহেবে বম টম ফাটাই রাখিছি মোর উপর বজাবর কারণে মোর ইউডিএফর মানুষ এতিয়া তেখেত কি করব তেখেতক খুঁজ কইলে যেটু হয়েছে বেয়া হয়েছে আমি বহুত দুঃখ পাইছ এইটু ডিসিশন হয়ে গেল যে চব্বিশত কোন প্রাইম মিনিষ্টার হব কোন সরকার আহ কংগ্রেসে যে ইমান ফালাফালি করেছে আমার অসম সরকার কংগ্রেসে কালি দিনটো ক্লিয়ার হয়ে গেল মানে আগের পর যেটু কই আছো যে ভূপেন বরা কোনো পলিটিক্যাল মানুষ নয় কেতিয়াও যে সেন্ট্রেলর কংগ্রেসের আকর থাকে ভূপেন বরা চেঞ্জ করব এনে অসম জিকিব লাগে আর যদি এইটো নহয় অসমতো করব সফাই আমার বহুত দুঃখ লাগিছে আমি এইটো ভাবা নাই চিন্তাও করা নাই আমি ভাবিছিলো কমসে কম তিনটা রাজ্যত কংগ্রেসে পাব এইটো আমি ভাবিছিলো এটাই আমার আমি রিজাইন করো এতিয়াই রিজাইন করো যদি লজ্জা থাকে ভূপেন বরার টিম সবে মিলি এক লগে রিজাইন করব কংগ্রেসের পর নিবে আর বিজেপি জয়েন করব ভূপেন বরার কাম নাই এনে ইয়োগল সব বিজেপির মানুষ কংগ্রেস বিজেপির এ টিম আজি ইয়োগল বিজেপি জয়েন করব লাগে কংগ্রেস ত্যাগ করি এরকম সেমিফাইনাল হয়েছে আমার আশা আছে মোদী তথাপিও তথাপিও আমি দিল্লিত গই দিল্লির লগে মিলি কি করব লাগে আমি করিম আর ইন্ডিয়া গঠবন্ধন কেন আহিব পারে বলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল মোদী আকো একবার প্রাইম মিনিষ্টার বিজেপি সরকার আহিব এনেকুৱা এটা ইন্ডিকেশন আজি আমার পত্রিকাটা সাহ আমি ইন্ডিয়া গঠবন্ধনের মানুষ এই বলে সরকারে মেয়া গঠবন্ধনে কি করেছে আমি নাজাম আমি পাহরি আজি ভূপেন বরা সাহেবে বম টম ফাটাই রাখিছি মোর উপর বজাবর কারণে মোর ইউডিএফর মানুষ এতিয়া তেখেত কি করব তেখেতক খুঁজ কইলে যেটু হয়েছে বেয়া হয়েছে আমি বহুত দুঃখ পাইছ এইটু ডিসিশন হয়ে গেল যে চব্বিশত কোন প্রাইম মিনিষ্টার হব কোন সরকার আহ কংগ্রেসে যে ইমান ফালাফালি করেছে আমার অসম সরকার কংগ্রেসে কালি দিনটো ক্লিয়ার হয়ে গেল মানে আগের পর যেটু কই আছো যে ভূপেন বরা কোনো পলিটিক্যাল মানুষ নয় কেতিয়াও যে সেন্ট্রেলর কংগ্রেসের আকর থাকে ভূপেন বরা চেঞ্জ করব এনে অসম জিকিব লাগে আর যদি এইটো নহয় অসমতো করব সফাই আমার বহুত দুঃখ লাগিছে আমি এইটো ভাবা নাই চিন্তাও করা নাই আমি ভাবিছিলো কমসে কম তিনটা রাজ্যত কংগ্রেসে পাব এইটো আমি ভাবিছিলো এটাই আমার আমি রিজাইন করো এতিয়াই রিজাইন করো যদি লজ্জা থাকে ভূপেন বরার টিম সবে মিলি এক লগে রিজাইন করব কংগ্রেসের পর নিবে
আর বিজেপি জয়েন করবে না ভূপেন বৰুৱাৰ কাম নাই এনে ইয়োগল সব বিজেপির মানুহ কংগ্রেস বিজেপির এ টিম আজি ইয়োগল বিজেপি জয়েন করিব লাগে কংগ্রেস ত্যাগ করি এরকম সেমি ফাইনাল হয়েছে আমার আশা আছে মোদী তথাপিও তথাপিও আমি দিল্লি গই দিল্লির লগে মিলি কি করিব লাগে আমি করিম আর ইন্ডিয়া গঠবন্ধন কেন আহিব পারে বলে এইটা একটা ক্লিয়ার হয়ে গেল মোদী আকো একবার প্রাইম মিনিস্টার বিজেপি সরকার আহিব এনেকা একটা ইন্ডিকেশন আছে।